আজকের আলোচ্য বিষয়, যৌন মিলনের স্থায়িত্ব কত মিনিট হওয়া উচিত? আসসালামু আলাইকুম। টিটি সুমিও মেডিকেলে নিত্যদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে আমি ডাক্তার রুহুল আমিন শুরু করছি আজকের আলোচনা পর্ব। আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব যৌন মিলনের স্থায়িত্ব কতটুকু বা কত মিনিট হওয়া উচিত সেই বিষয় সম্পর্কে। তাই যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন, যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনেকের প্রশ্ন ছিল আমার কাছে, একজন পুরুষের যৌন মিলনের স্থায়িত্ব কত মিনিট হওয়া উচিত, অর্থাৎ কত সময় ধরে যৌন মিলন করলে সেটি পারফেক্ট হয়। আজকে এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। একটা বিষয় মাথায় রাখবেন, অনুমান করে কোনো কিছু হয় না। কেউ কিছু অনুমান করে বললে সেটি আমরা মানব না বা বিশ্বাস করব না। এখন সব বিষয় নিয়ে গবেষণা হচ্ছে, অনুরূপভাবে যৌনতা নিয়েও গবেষণা হচ্ছে। পৃথিবীর উন্নত দেশগুলোতে অনেক রিসার্চ সেন্টার রয়েছে। কতটুকু সময় আমার জন্য ঠিক, কতটুকু সময় আমার জন্য পারফেক্ট, কতটুকু সময় যৌন মিলনের স্থায়িত্ব হবে, কতক্ষণ যৌন মিলন হলে আমি ঠিক আছি, এই ধরনের আদর্শ কোনো মাপকাঠি নেই, এই ধরনের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ইউএস এবং ক্যানাডিয়ান সেক্স থেরাপিস্টদের মতে তৃপ্তিময় যৌন মিলনের স্থায়িত্ব হয় 3 থেকে 13 মিনিটের মধ্যে। অর্থাৎ আপনার যৌন মিলনের স্থায়িত্ব যদি 3 থেকে 13 মিনিটের মধ্যে হয় তবে আপনি পারফেক্ট। তবে স্থান, কাল, পাত্র, পরিবেশ ভেদে সময়ের সামান্য হেরফের হতে পারে। 3 মিনিটের কম যদি কারো স্থায়িত্ব হয় তবে তার সমস্যা আছে। এটাকে আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বলে থাকি। এই বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে, প্রয়োজনে চিকিৎসা নিতে হবে। যৌন মিলনের স্থায়িত্ব যদি 13 মিনিটের বেশি হয় তবে তা দীর্ঘায়িত। পরিপূর্ণ তৃপ্তির জন্য এত বেশি সময় ধরে যৌন মিলন বা সহবাস করার কোনো প্রয়োজন নেই। আমাদের আসলে জানতে হবে যৌন মিলন বা সহবাসটা আসলে কি, যৌন মিলনে তৃপ্তিটা কি। স্বামী স্ত্রী যারা সহবাস করবেন তারা তো কোনো যুদ্ধ করতে যাচ্ছেন না যে কাউকে জিততে হবে, বিষয়টা এমন নয়। উভয়ের মধ্যে ভালো লাগাটা, আপনাদের কত মিনিটে ভালো লাগবে, এটা সম্পূর্ণরূপে আপনারা নির্ধারণ করবেন। এই বিষয়টি আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে একটি সাধারণ ধারণা, এই সময়টা বা এই স্থায়িত্বটা হবে 3 থেকে 13 মিনিটের মধ্যে। এক জরিপে বলা হয়েছে 3 থেকে 7 মিনিটের মধ্যে স্থায়িত্ব থাকলে তবে সেটি পারফেক্ট। যদি কেউ বলেন আমি 3 মিনিট, 4 মিনিট বা 5 মিনিট থাকতে পারি, এর বেশি থাকতে পারি না, সে কি অসুস্থ? আমি বলবো না। সহবাসে শুধু লং টাইম টিকে থাকাটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঙ্গিনীকে তৃপ্ত করে তোলা। এর জন্য আপনারা ফোরপ্লেও করতে পারেন। আমাদের দেশে কারো যদি গড়ে 4-5 মিনিট স্থায়িত্ব থাকে তবে এটা তার জন্য এনাফ। তবে যৌন সম্পর্ক স্থাপনের আগে বা সহবাসের আগে উভয়ের সম্মতি আছে কিনা বা উভয়ের প্রস্তুতি আছে কিনা সেই বিষয়টি খুবই জরুরি। এগুলো না থাকলে অনেক ঝামেলা হয়ে যায়। সবশেষে একটা কথাই বলবো, যদি কারো সহবাসের সময়সীমা বা স্থায়িত্ব 3 থেকে 13 মিনিটের মধ্যে হয় তবে তার টেনশন করার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যদি সহবাসের সময়সীমা 3 মিনিটের কম হয় তবে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে চিকিৎসা নেবেন। যারা সহবাসের সময়সীমা নিয়ে বা সহবাসের স্থায়িত্ব নিয়ে চিন্তিত বা যারা ভুল জেনে, ভুল শুনে, ভুল দেখে, বিশেষ করে পর্নোগ্রাফিতে দেখে যারা চিন্তিত ছিলেন তাদের চিন্তার অবসান হবে। আজকের আলোচনায় এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তবে আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপনাদের সুস্বাস্থ্যই আমার কাম্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।